তানজিলের বিয়ের দিন আমি প্রতিদিন ভিডিও দিয়েছি, কিন্তু তানজিলের বিয়ের দিন আমি কেন ভিডিও দিইনি, এটা হাজার হাজার মানুষের প্রশ্ন। সেটা সত্যিটা কি হয়েছে ঘটনার, সেটা আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ছেলে সন্তানকে এক বছর যাবৎ এক টুকরা গরুর মাংস খাওয়াইতে পারে না, বাবা হচ্ছে অন্ধ, আর মা হচ্ছে দুই তিনবার চেয়ে চেয়ে খায়, কিন্তু মাও এখন অসুস্থ। এই বৃষ্টি ওয়েদারে ছেলের হাজারি কান্না আসলে আমাকে কি বলবো, আমাকে আসলে বাধ্য করছে এই কিছু কথা বলার জন্য আজকে আপনাদের মাঝে। আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে চাই আমি, যে আসলে এই বিচিত্র এই সমাজে আসলে সবাই ভালো মন্দ এখন খায়, তো আমরাও তার ব্যতিক্রম, মধ্যবিত্ত বলেন আরও যারা বড়লোক আছে তাদের, আর বিশেষ করে তানজিলার বিয়ে খেতে যে আসলে কুইং আন্টির স্বর্ণের জিনিসটা হারায় গেছে, এবং খুকি মামানির ভাই ভাইয়ের ভাগ্নির মোবাইল হারায় গেছে, এবং আরও একজনের মোবাইল হারায় গেছে, সব কিছু মিলে আসলে মানে খুব একটা ঝামেলায় হয়ে গেছে তাদের, খুব কষ্ট লাগতেছে। তো এই বিষয় নিয়ে আজকে আপনাদের কথা বলতে, অবশ্যই ভিডিওটা দেখেন, সাথে থাকেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কথা নিয়ে, তো পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কী ভিডিও নিয়ে আসছে আপনাদের। তো হাতে যাদের সময় আছে পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে আপনাদের মাঝে একটা বিয়ের বিষয়ে একটা হিস্টোরি বলবো, এবং এখানে এসে আর একটা বিষয় আপনাদের থেকে পরামর্শ নিতে চাচ্ছি যে কীভাবে কী করলে ভালো হয় সেটা জানার চেষ্টা করবো, তো অবশ্যই ভিডিওটা দেখেন। তো আমি এখন আছি হচ্ছে নদীর পাড়ে, ওয়েদারটা আজ দুই দিন যাবৎ জানেন প্রচুর পরিমাণে বৃষ্টি, বেরোনোর কোনো স্কোপ নেই। তো শুক্রবার নামাজটা শেষ করে আমি এখানে একটু দাঁড়াইছি, দেখে কী অবস্থা নদীর, দেখতে পাচ্ছেন নদী আবহাওয়াটা খুব খারাপ, সাথে হচ্ছে হালকা বাতাস। তো ছোট্ট একটা শীতের একটা সোয়েটার গায়ে দিয়ে আমি এখানে দাঁড়াইছি। তো আপনাদের মাঝে আজকে একটা বিষয় শেয়ার করবো আমি, সেটা হচ্ছে যে একটা অন্ধ লোক, আমি একটা ঘটনা শুনি, তার হচ্ছে কিছুদিন আগে একটা মেয়ে ছিল, তো পানিতে পড়ে মারা যায়, আর সেই ঘরে আরো দুইটা বাচ্চা মনে আছে মেবি। তো আজ এক বছর যাবৎ হচ্ছে তার সন্তান হচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য হাজারি কান্নাকাটি করতো। আমি রাস্তা দিয়ে ওদিনকালে যাচ্ছিলাম, তো বাবার কান্না দেখে আমি বৃষ্টির মধ্যেই কান্না করতেছি, তখন আমি জিজ্ঞেস করি কি হয়েছে, তো একজনে বললো ভাই এই ব্যাপার। তো বিষয়টা আমি আসলে তুলে ধরতে চাইছিলাম, এখন আমি তাদের জন্য কি করতে পারি, এবং তার বাবা হচ্ছে অন্ধ, মা আসলে আসলে তার স্ত্রী, মানে যে অন্ধ তার স্ত্রী হচ্ছে মানুষের বাড়ি চেয়ে খাইতো, তো সে হচ্ছে এখন হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে কয়েকদিন যাবত, আর বৃষ্টি ওদের আসলে ওরকম কেউর বাড়ি চাইতেও পারে না। তো বিষয়টা আমাকে খুব মর্মাহত করে, তো আমি এখন আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি, বা একটা পরামর্শ বলতে একটা সাহায্য চাচ্ছি, পরামর্শ যে আমাকে একটা ডিসাইড করেন ভাই আমি এখন তাদের জন্য কি করতে পারি, আমি কি নিজের বাসায় না কিছু একটা করব, না নিজের হাতে কিছু দিয়ে আসব, সেটা আপনারা ডিসাইড করেন। আর যদি তাদের আপনারা দেখতে চান যে আসলে ভাই তাদেরকে আমরা দেখতে চাই, আমাদের একটু দেখান, সেটা যদি আমাকে বলেন তা আমি আপনাদেরকে নিয়ে যাব সেখানে, এবং আপনাদেরকে দেখাবো, পুরোটা ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, আর আমি এই বৃষ্টির মধ্যে আসলে কি করতে পারবো সেটা নিয়ে একটু টেনশন আছি। আমি এর আগে একবার তাদের সাথে কথা হয় আমার, আমি যথেষ্ট যতটুকু জানা চাই, আগে হচ্ছে এরকম ছোট খাল ছিল, এরকম ছোট খাল ছিল, তো এখানে হচ্ছে সে নৌকা বসা থাকতো, তো একজনের নৌকাতে পার হইতো, বা যে যা দিয়ে যেত ওই টাকা থেকে তার সংসার চলতো। কিন্তু এখন অবস্থা হচ্ছে যে এখন ওইটা করতে পারতেছে না, কারণ ওই খালটা হলে পুরো শুকিয়ে গেছে, এই জন্য হচ্ছে সে কিছু করতে পারতেছিল না। তাই বৃষ্টির মধ্যে আসলে তাদের বাসায় এরকমভাবে খাবারও না, এরকম কেউ আসলে বুঝে নিত, মানুষ একদিন দুদিন তিন দিন মানুষের সহযোগিতা করে, কিন্তু প্রতিদিন কে কার সহযোগিতা করে বলেন? তো আসলে গ্রামের এই কালচার, গ্রামে সাধারণত এই মানুষদের সমস্যার পাশে আমি হচ্ছে একটু দাঁড়াতে চাচ্ছি, আসলে কীভাবে কী করবো আমি বুঝে উঠতে পারতেছি না, এবং আপনারা কীভাবে নেবেন সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনাদের সহযোগিতাটা আমার হচ্ছে বড় ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি যে এই এই আমি যে প্ল্যাটফর্মে কাজ করি এখান থেকে যা আসবে তার থেকে আমি একটা বিষয় একটা কিছু গরিব পসায় মানুষ আমাদের আশেপাশে আসে অত্র এলাকার পাশে যারা আছে তাদেরকে ডোনেট করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ আমি চাচ্ছি, আপনারা আমাকে কীভাবে সহযোগিতা করবেন পরামর্শ দিয়ে এবং ভালো একটা আইডিয়া দিয়ে, সেটা আমি আপনাদের কাছে চাচ্ছি আজকে। এই জন্য আজকে মূলত এই ভিডিওটা ক্যামেরাটা ধরে, প্রচুর পরিমাণে বৃষ্টি এবং জায়গা জায়গায় পানি বেঁধে গেছে, বেরোনোর কোনো স্কোপ না, নদীর পাড়ে বাসা আমাদের, আমাদের এইখান থেকে মানে খুব একটু কষ্ট, নদীর পাড়ে আমাদের বাতাসটা একটু বেশি। তো আজকে শুক্রবার, এই জন্য আজকে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বিয়ে খেয়ে আসলাম, বিয়ে খাওয়ার ব্যাপারে আপনারা অনেক অনেক ধরনের কথা বলছেন, অনেক বিষয় জানতে চাইছেন আমার কাছে। আর যে প্রথম অবস্থা হচ্ছে যে আপনারা জানতে চাইছেন যে তানজিলের বিয়ের দিনে ফার্স্ট বিয়ের দিন প্রতিদিন ভিডিও দিচ্ছে, কিন্তু বিয়ের দিন কেন ভিডিও দিনে, যেদিন তানজিলাকে নিয়ে গেছে, যেদিন কেলা বিয়ে নিয়ে গেছে সেদিন কেলা তানজিলা কেন ভিডিও দেয় নেই, এটা কেন দেয় নেই সেটা আপনাদের অনেকে জানা, অনেকে ইচ্ছা, অনেকে আমার ভিডিওর অপেক্ষা ছিলেন। তো সেই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো, আসলে কেন ভিডিও দেয় নেই এবং কি সমস্যা ছিল এবং কে কি বলছে এবং কি কারণে আমার ভিডিও দিতে আমি মানে এত চেষ্টা করার সত্ত্বেও আমি ভিডিও দিতে পারিনি, আর আমার উপর আসলে কি প্রভাবটা পড়ছিল সেই কারণে বা কি সমস্যার কারণে, সেটা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করাবো। তার আগে আমি বলে রাখি, আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন যে ভাই মাসুদ ভাই আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই, অনেকের অনেক সমস্যা আছেন, আমি চেষ্টা করবো আপনাদের সবার সাথে যোগাযোগ করবো, আপনাদের এই বিষয় নিয়ে আজকে সময় থাকলে কথা বলে নিব। তো আপনারা যারা আর হালকা একটু বলে রাখি, যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, পেজ নেই, মাসুদ নুশন লিখে সার্চ দিলে চলে আসবে, সেখানে আমাকে মেসেজ দিবেন আমার একটা পার্সোনাল আইডি, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। তো সেটা বলছেন, তো আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার জন্য। তার আগে বলে রাখি আসলে যেটা বলতেছিলাম, এখন আমি ওই অন্ধলোক এবং অসহায় পরিবারের পাশে আমি কীভাবে দাঁড়াতে পারি সেটা, কারণ জানেন আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, সেটা কোন ধরনের সহযোগিতা, আপনি বললেন যে আপনাদের কাছে থেকে টাকা টোকা চাও, এরকম কিছুই না ভাই, আমি কারোর কাছে টাকা টোকা চাই না, আমি জাস্ট আপনাদের কাছে ভালো একটা পরামর্শ চাই, ভালো একটা আইডিয়া চাই আসলে কীভাবে কী করলে ভালো হবে। এবং আমি চাইতেছি যে গ্রামের আমার এলাকা ছাড়া আরও আশেপাশেও দূর অঞ্চলে বা আমাদের এখানে জেলার ভিতরে অনেক মানুষ আছে এরকম অসহায় ভাই, আসলে টাকা পয়সা মানুষের অনেক থাকে কিন্তু দেওয়ার মতো বা মানুষের পাশে দাঁড়ানোর মতো মন মানসিকতা আসলে সবার থাকে না। এখন আমার ইউটিউব থেকে হচ্ছে কম বেশি 2 টাকা যা আসে, 4 টাকা 5 টাকা যা আসে আপনাদের কারণে, তো আপনাদের কারণে আসে বিধায়। তো সেখান থেকে আমি আগে একটা গোপনে একটা কাজ করতাম, সেটা জানেন 30% আমি যতটুকু সম্ভব আমি, এটা আমার বাবা একটা ভিডিওতে বলছে, তো আমি এখন চাচ্ছি যে আমি এখান থেকে 50% ডোনেট করে দেবো। আর সেটা কীভাবে কী করলে ভালো হয় সেটা আপনাদের একটু আমাকে বলবেন, আর প্রতি মাসে কি আসে না আসে সে বিষয়টা আপনাদের মধ্যে ক্লিয়ার করবে ইনশাল্লাহ। আমি জানি কোন ইউটিউবার বলবো না যে তার প্রতি মাসে কয় টাকা ইনকাম হয়, কীভাবে ইনকাম করে এবং এই টাকাটা কেমন আসে, এই বিষয়টা কখনোই ক্লিয়ার করে না মানুষ, আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেটা ক্লিয়ার করার জন্য। সেজন্য আপনাদের সহযোগিতাটা আমি কামনা করছি। আর ফার্স্ট এখন হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ওই ব্যাপারটা গেল, দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমি অ্যাডভাইস বলে দিয়েছি কীভাবে যোগাযোগ করবেন। আর 3 নম্বর হচ্ছে বিয়ের দিন আমি আসলে বিয়ের দিন কেন ভিডিও দিইনি, তানজিলার বিয়ের দিন, এই বিষয়টা নিয়ে অনেকের কথা আছে, অনেকে প্রশ্ন করছেন অনেক, আমি আসলে বাধ্য হচ্ছি সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আজকে, না দিলে আপনারা বলবেন যে ভাই এটা কেমন কথা। এটা বলার আগে আমি একটু বলে রাখি, বিয়ের দিন যেদিন, এর মধ্যে আমাদের আপনার কুইং সাদেরকে সবাইকে চিনেন যে তার একটা স্বর্ণের কানের দুল ছিল সেটা হারাই গেছে, তার একটা ভিডিওতে দেখছেন সে রাইখা কি যে করতে গেছিলো, ফেসিয়াল না কি করতে গেছিলো বলে এখানে রাখছে, সেখানে মনে বলে নিতে মনে ছিল না, সেটা রাইখা গেছে পড়ার সে হারায় ফেলে। আর দ্বিতীয় কথা হচ্ছে খুকি মামনির ভাইয়ের ভাগ্নির ফোনটা হারায় যায়, মানে রাইখা গেছিল চার্জের সেখান থেকে হারায় যায়, অদ্ভুত কিছু ঘটনা ঘটে আসলে কি বলবো, কথা আছে না কেউ যায় মালের হতে কেউ যায় জানের হতে, আসলে সবারই টাকা পয়সার ব্যাপারটা আসলে খুব একটা কষ্টজনক ব্যাপার, সবাইকে সবসময় সতর্ক করা হয়েছিল বারবার যে ভাই সবাই সতর্ক থাকবেন, ভালো সব কিছু যা যা জিনিসপত্র বিয়ে বাড়ি তো বুঝেনি, তো আসলে যে কিছু মানুষ তো থাকেই যে জিনিসপত্র আসলে অগোছলভাবে থাকে, সেক্ষেত্রে ওইটা আসলে ওরকমভাবে মনে থাকে না বা খেয়াল থাকে না কাজের ব্যস্ততার কারণে, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তো সেটা নিয়ে আর কিছু বলতে চাই না, কারণ যা হয়েছে ভালো, যা হয়েছে আল্লাহ ভালোই করছে। তো সুষ্ঠু সুন্দরভাবে আমরা বিয়ে খেয়ে চলে আসি বাড়িতে, তো এখন বিয়ে খেয়ে বাড়িতে আসছি, বর্তমানে বাড়িতে আসার পরে 2 দিন ধরে বৃষ্টি দরি পাড়ে জন্য আসছি, আর আজকে শুক্রবার সেটা তো বললাম আপনাকে। এখন আপনাদের যেটা চাচ্ছি যে আপনারা যদি ওই ওই যে 2 লোকটা ওই বাড়ির মানুষগুলো দেখতে চান বা অন্ধ লোকটাকে দেখতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা দেখতে চাই, তো অবশ্যই আপনাদেরকে সেখানে নিয়ে যাবো আমি এবং তাদের সাথে আপনাদেরকে কথা বলাই দিব এবং ডিটেলসগুলো তাদের থেকে জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে সহযোগিতাটা আমার হচ্ছে সবচেয়ে বড় জিনিস বড়। আপনি একটু আমাকে দেখেন, একটু সাবস্ক্রাইব করেন, যে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের সাহায্যের কারণে, আপনারা যদি আমাকে একটু দেখেন তো আপনাদের সাহায্য, এটাই হচ্ছে আমার বড় সাহায্য, যেটা আপনারা সবাই আমাকে দেখেন বা সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমি এখান থেকে যা আসবে তার থেকে আমি মানুষদের ডোনেট করে দেবো, কারণ আমি ভাই কোটিপতি ছিলে না,
আমি আপনাদের মধ্যবিত্তর বললো, মধ্যবিত্তের একটা ছেলে, মধ্যবিত্তর ঘরে একটা ছেলে, আমারও সংসার আছে, আমারও কাজকর্ম করতে হয়, তো সেখানে এখানে একটা সময় দিচ্ছি, এখানে কাজ করতেছি, এখান থেকে যে কিছু আসে সেখান দিয়ে আমার চলতে হইতেছে। এই জন্য বললাম আপনারা যদি আমাকে চলার, আমি যে নিজেও চলতে পারি এবং মানুষের পাশেও দাঁড়াতে পারি সেটা আপনাদের সহযোগিতা। হাজার হাজার ভিডিও তো আপনারা দেখেন, হাজার হাজার মানুষের ভিডিও দেখেন, হাজার হাজার কন্টেন্ট দেখেন আপনারা, হয়তো তাদের মতো আমরা তো সুন্দর করে কন্টেন্ট বানাইতে পারি না, নর্মালি বানানোর চেষ্টা করি আমি। তো একটা ছোট ভাইরে আপনারা, একটা ছোট ভাই হিসেবে আমাদেরকে, ছেলে হিসেবে যদি একটু আপনার কন্টেন্ট আমাকে দেখতেন বা আমার কন্টেন্টগুলো আসলে কোন ধরনের বানাতে পারি সেই বিষয়ে আমার পরামর্শ দিতেন, সেক্ষেত্রে আমার এই কন্টেন্ট থেকে যা আসতো তার থেকে আমি মানুষের পাশে একটু দাঁড়াইতে পারতাম, নিজের কাছে অনেক ভালো লাগতো যে না নিজেও নিজে কিছু করতে পারতেছি এবং মানুষের জন্য কিছু করতে পারতেছি। সেজন্য তো আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে আমি হাত জোড় করে বলতেছি, অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন, আপনারা সাহায্য করবেন যাতে করে আমি ভালো কিছু করতে পারি, সেই প্রত্যাশা আপনাদের মাঝে। তো আমি আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম এবং আপনাদের কথার অপেক্ষা রইলাম, পরামর্শের অপেক্ষা রইলাম, আপনারা একটু পজিটিভলি আমার একটু পরামর্শ দেন, আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। আমি প্রত্যেকটা মানুষ যারা একটাবার আমার ভিডিওটা ক্লিক করছেন প্রত্যেকটা মানুষের চেয়ে একটা করে কমেন্ট করে যাবেন আমাকে, প্রত্যেকটা মানুষ ভাই 1000 ভিউ হোক সমস্যা নেই, আমার একটা করে কমেন্ট করে যাবেন আমি কী করতে পারি ভাই। ছোট ভাই হিসেবে এই ছোট একটা আবদার রাখবেন, জীবনে তো অনেক ভিডিও দেখলেন, অনেক সময় নষ্ট করেন, আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখছেন, যারা দেখতেছেন এখনও তাদেরও সেই কথাটা বললাম। আর দ্বিতীয় কথা, যে তানজিলার বিয়ের ব্যাপারটা নিয়ে যেটা, যে আসলে ওই দিনকার আমি কেন ভিডিও বানাইনি ভাই সেটা বলতে চাচ্ছি না, কারণ আমি ওইটা বলতে গেলে আমার অনেক সমস্যা হবে, সেটা আমি চাচ্ছি না যে বলার জন্য। এবং সমস্যা বলতে কি, আসলে আমি ওদিনকালেও খুব অসুস্থ ছিলাম, আমি ওদিন অনেক অসুস্থ ছিলাম, আমার পেটে খুব ব্যথা ছিল, এই জন্য আমি ক্যামেরা ধরতে পারিনি, প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম এই জন্য ক্যামেরা ধরতে পারিনি, কেউ আমার ক্যামেরাটা একটু ধরেও দেয়নি, যার যার ব্যস্ততা নিয়ে সে এসেছিল এই জন্য ধরতে পারিনি, মূলত এটা হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন, সবসময় আমাকে দেখবেন এবং আপনাদের ভালোবাসার জন্য আমি অপেক্ষা রইলাম বৃষ্টি ওয়েদারে। যে মানুষটার ব্যাপারে আপনাদের মানুষের কথা হবে সেই মানুষটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো জানাচ্ছি, আসসালামু আলাইকুম।